আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, এমন একটি ভিডিও বানিয়েছি যে ভিডিওতে যে সকল তথ্যগুলো দিয়েছি, যে সমস্যা সমাধান করেছি, যে ভুলগুলি ধরেছি, সে ভুলের কারণে সবাই আমাকে কাফের বলছে। এই গান শুনে হরম হয়ে গেছে। তুমি দয়া করো না, এখন আমি নিজেই দুশ্চিন্তার ভিতরে আছি যে আমি কি কাফের হয়ে গেলাম নাকি আমি মুসলিম আছি। কারণ যে পরিমাণে কমেন্ট পড়েছে, আপনারা যদি দেখেন কমেন্টের যে ভাষাগুলো, যে অর্থগুলো করা হচ্ছে, সেগুলো একজন মুসলিম ব্যক্তি যদি শুনে তাহলে তার কাছে কেমন লাগবে যখন আপনার নামে কোনো অপবাদ দেওয়া হয়। নবী রওজা শরীফ দেখে মন ভরে না। এই গজলটির কিছু বাক্য রয়েছে যে বাক্য শিরকের মতন এবং বেদাতের মতন কিছু কথা রয়েছে প্রচলিত অর্থে। তো যারা মূলত মাজার পূজা করে কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোদা দাবি করে, তো এরকম মানুষগুলো তারা শিরিক করছে। তো গজলের ভিতরে এরকম কিছু মনোভাব তুলে এসেছে এবং এরকমটাই প্রকাশ করা হচ্ছে। কিন্তু যে গজল গেয়েছেন তার বিরুদ্ধে আমি কোনো কথা বলিনি, যিনি গজলটা লিখেছেন তার বিরুদ্ধে আমি কোনো কথা বলিনি, যিনি গজলটি পরিবেশন করেছেন সব দিক থেকে আমি কোনো ব্যক্তির নাম ধরে আমি কাউকে কোনো রকম গালাগালি কিংবা তাদের বিরুদ্ধে কথা বলিনি। আমি শুধু জাস্ট গজলটির যে সেন্টেন্সের যতটুকু অংশে ভুল হয়েছে আমি অতটুকুই বলেছি যে এই জিনিসটি করা উচিত হয়নি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানানো হচ্ছে এবং তার কাছ থেকে চাওয়া যায়, এরকমটা মনোভাব তৈরি হচ্ছে, যেটা আমাদের সমাজে প্রচলিত অর্থে মানুষ বুঝছে না যে এটা একটা শিরক। এটা যে শিরক হচ্ছে এটা কেউ চিন্তা করতে পারছে না। এটা মূলত যারা মাজার বিশ্বাসী, যারা আশেকের রাসূল বলে দাবি করে, যারা বেশি সুন্নত নিয়ে বেশি গবেষণা করে, তারা সুন্নতে এগোতে এগোতে এক পর্যায়ে তারা শিরকের পর্যায়ে চলে যায়। সুন্নতে ভেতর থাকলে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করলে তখন সে শিরকের মতো পর্যায়ে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই নিষেধ করেছেন যে তোমরা আমাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, কারণ ঈসা আলাইহিসকে বাড়াবাড়ি করতে গিয়ে তারা তাকে খোদা বানিয়ে ফেলেছে। তো সেরকমটাই আমি দেখছি যে আমাদের মুসলিমরা এই নবী রওজা শরীফ দেখে মন ভরে না। এই গজলের মধ্যে আপনি দেখবেন, আমি পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন যে আসলে ভিডিওতে আমি কী বলেছি। আমি ভিডিওতে কারো বিরুদ্ধে কোনো কথা বলিনি, তবুও আমাকে মানুষ আবেগে, বাঙালিরা তো অনেক আবেগ, তারা ভালোবেসেই আমাকে গালি দিয়েছে, ভালোবেসেই আমাকে কাফের বলে ফতোয়া দিয়েছে। কারণ তারা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, কোরআনকে ভালোবেসে আমাকে কাফের বানিয়ে দিয়েছে, আমাকে কাফের বলে ফতোয়া দিয়েছে। আর আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে আপনাদেরকে ক্ষমা করে দিলাম। কারণ আমি জানি আপনারা মন থেকে এই কথাটি বলেননি, আপনারা না বুঝে কথাটি বলে ফেলেছেন। এখানে শুধু আমি না, যারা বিজ্ঞ আলেম রয়েছে, যারা মোটামুটি কোরআন হাদিস বুঝে, আপনি কমেন্টে দেখবেন যে অনেকে আমার পক্ষে রায় দিয়েছে এবং আমার পক্ষেই কথা বলেছে। তো সেইখানে তারা কীভাবে বুঝলো? যদি হ্যাঁ, আমি যদি একাই যদি এই ভিডিওটি নিজে কথা বলতাম, আমার কথা মানে কেউ কমেন্ট করলো না, আমার পক্ষে কেউ গেল না, তখন আমি বুঝতাম যে আমার ভুল হয়েছে। কিন্তু এইখানে অনেক শ্রোতারা তারা আমার পক্ষেই কথা বলেছে যে আমি ঠিক কাজই করেছি। তো জনগণ কী বলেছে সেটার বিষয় না, আমাদেরকে দেখতে হবে যে কোরআন এবং হাদিস কী বলেছে। মানুষ ঠিক বলেছে দেখেই আমি ঠিক হয়ে গেলাম এমনটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যেভাবে বলেছেন, সেভাবে আমাদেরকে অনুসরণ করতে হবে এবং কোরআন হাদিস প্রচার প্রসার করতে হবে। একটা শুনলাম আর ছড়িয়ে দিলাম, এটা কিন্তু একদম অনুচিত কাজ।
তো যাই হোক, আমাকে যারা কাফের বানিয়েছেন আমি ভিডিওতে কারো বিরুদ্ধে কথা বলিনি, কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো কথা বলিনি। আমি শুধুমাত্র গজলে এতটুকু অংশ বেদাত রয়েছে, শিরক রয়েছে, আমি ততটুকুই বলেছি। এতটুকু কারণে আমাকে একজন শিরক বানিয়ে ফেলা, আমাকে কাফের বলে ফেলা, আমাকে জাহান্নামী বলে ফেলা, এটা একদমই অনুচিত কাজ করেছেন। কারণ আমি যদি জাহান্নামী যদি না হই, আমি যদি কাফেরের মতো কাজ না করি, তাহলে কিন্তু আপনার অবস্থাটা কী হবে? আপনারা কিন্তু হাদিসটি জানেন যে এক ব্যক্তিকে জাহান্নামী বলা হয়েছিল, দুজন ব্যক্তি, একজন ভালো একজন খারাপ। তো ভালো জন খারাপ লোককে জাহান্নামী বলেছিল। তো তাদের দুজনের মৃত্যু হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভালো ব্যক্তিটি তাকে জিজ্ঞাসাবাদ করেছিল যে জান্নাত দেওয়ার মালিক কে, তুমি কীভাবে বুঝবে যে ওই ব্যক্তিটি জাহান্নামে যাবে? তো সুতরাং ভালো লোকটি জাহান্নামে চলে গিয়েছে, এর কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে জান্নাত জাহান্নাম। আমি এবং আপনি কেউ বলতে পারি না যে আপনি জাহান্নামী নাকি আপনি জান্নাতি। তো একজন মানুষকে, আর এটা কী বলবো, বাংলাদেশে এরকমই হচ্ছে, এরকমই আলেমরাই তো চর্চা করছে, আলেমরাই তো একজন আরেকজনকে জাহান্নামী বলছে, কাফের বলছে, মুশরিক বলছে, দেখছি তো। তো এই কারণেই আমাদের মুসল্লিরা এটাই ভেবে নিয়েছে যে একজন আরেকজনকে জাহান্নামী বলা যায়, একজন আরেকজনকে কাফের বলা যায়। সামান্য একটু ভুল হয়েছে, সামান্য, বেশি না, হয়তো বা তার শব্দ উচ্চারণ করতে ভুল হয়েছে, কিংবা সে হাদিসটা জানে না, প্রচলিত অর্থে হাদিসটি প্রচার প্রচার হয়ে আসছে, সে বুঝিনি, এর কারণে তার আর কথা শোনা যাবে না, সে জাহান্নামী, তাকে ফাঁসিতে ঝুলাতে হবে, তাকে জেলে যেতে হবে, তাকে টর্চার করতে হবে, আরও কত কি। এভাবে আমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ধাবিত করছি, কী লাভ? একজন আরেকজনকে জাহান্নামী বলে আপনার কী লাভটা হচ্ছে? আপনি তার ভুলকে সংশোধন করে দিন। আমার যদি ভুল হয়ে থাকে, আপনি আমাকে সংশোধনের উদ্দেশ্যে কথা বলুন না, তাহলে তো সমাধান হয়ে যায়, ঠিক না? এই ভিডিওতে নবী রওজা শরীফ দেখে মন ভরে না, তো এখানে আপনারা রাসুলকে বেশি প্রাধান্য দিচ্ছেন, আল্লাহ চাইতে রাসুলকে বেশি প্রাধান্য দিচ্ছেন। আবার কোন প্রাধান্য? হ্যাঁ, রাসুল আসলামকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানে বলছেন যে 31 নম্বর না হয় 30 নম্বর আয়াতে রয়েছে, আর না হলে 18 নম্বর আয়াতে রয়েছে, যে কোনো সূরা আল ইমরানে রয়েছে আয়াতটি, যে তোমরা আমাকে নয় আমার নবীকে অনুসরণ করো, তাহলে আমি তোমাকে ভালোবাসবো, আর যখন আমি তোমাদেরকে ভালোবাসবো তখন তোমাদের গুণাগুলো ক্ষমা করে দেবো। ভাই, এটা তো বুঝেরই কথা যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, কিন্তু তাকে ভালোবেসে আমি কি তার কাছে চাইতে পারবো, তার কাছে আমি মিনতি করতে পারবো? আমি তো এটা পারবো না, তাহলে তো এটা তো শিরক হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানতেন? আমাদের তো এমন বিশ্বাস, এমন আকীদা রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথাগুলো শুনেন, তিনি আছেন, তিনি জীবিত আছেন এবং তিনি আমাদের জন্য কাঁদছেন, আমাদের জন্য দোয়া করছেন। এভাবে অনেক ভুল ভ্রান্তিগুলো রয়েছে, আমাদেরকে তো সংশোধন হতে হবে। আপনি যদি বলেন যে না ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, তা আপনি কোরআন হাদিস দিয়ে প্রুফ দেখাবেন? আপনি আলে বলেছে বা আপনি কথিত আছে বা তুমি বুঝো না, তুমি জানো না, আমি বুঝি না, আমি জানি না, তো আপনি তো রেফারেন্স তো দিবেন, সকল কিছুরই তো রেফারেন্স রয়েছে, ঠিক না? আমরা যে কোনো আমল করি, সলাৎ পড়ি, সিয়াম পালন করি, সব কিছু তো রেফারেন্স রয়েছে, ঠিক না? তো সেইখানে আপনি যখন একটি ভুল বেদাত আমল করবেন, জাল আমল করবেন, সেটা তো রেফারেন্স দিতে হবে, এবং সেই রেফারেন্সটা কি আদৌ কি সহিহ হাদিসে পড়ছে কি না, বা হাসান রিজাতিহি, হাসান রিগরিহি, এইভাবে হাদিসের মনসম্মত বিষয়গুলো রয়েছে কি না। তো এইভাবে যদি আমরা যাচাই বাছাই করি, তাহলে তো আমাদের জান্নাতটা সহজ হয়ে যায়, আমাদের আর ভুল ভ্রান্তিগুলো হয় না, ঠিক না? তো আমরা নিজেদের ভিতরে গালাগালি করে, নিজেদের ভিতরে একজন আরেকজনকে জাহান্নামী বলে নিজের জান্নাতটুকু হারিয়ে ফেলছি। আমি আমার বিরুদ্ধে যারা কথা বলেছেন, আমাকে গালি দিয়েছেন, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আমি জানি যে তারা সৎ উদ্দেশ্যে আমাকে বলেছে, কিন্তু তারা বুঝিনি যে এই গানের ভিতরে কতটা শিরক রয়েছে। শুধু এই গান না, আমি অনেক গানের ভুল ধরেছি ভাই, আমি অনেক সমাজে প্রচলিত বহুত জাল হাদিস এবং প্রচলিত যে আমরা নিয়মকানুনগুলো পালন করে আসছি সেগুলোর বিরুদ্ধে আমি কথা বলি। আপনারা যাচাই বাছাই করে দেখবেন, ইনশাআল্লাহ আমার যে গবেষণা সেই গবেষণার বিরুদ্ধে কিংবা এর
দ্বিমত আপনারা পোষণ করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে মানার তৌফিক দান করুক। আমিন।